আমাদের আদিবাসী সেঙ্গেল অভিযান এবং ঝাড়খণ্ড ডিসেম্বরের পক্ষ থেকে আজকে 15 নভেম্বর বিশ্ব মুন্ডার জন্মদিন, এই বিশ্ব মুন্ডার জন্মদিন নিয়েই আজকে পালিত করে আজকে আমাদের ভারতবর্ষ দীপিক সারনা ধর্মের রথযাত্রা এবং সাগার বেরোচ্ছে, সেরকমই আমাদের এই গাজর ব্লক এবং মালদা জেলাতেও আমাদের রথযাত্রা বিভিন্ন গ্রাম অঞ্চল এরিয়াতে আমাদের রথযাত্রা ঘুরবে। আমরা কেন্দ্র সরকার কাছে আমাদের বিশেষ দাবি, 2021 জনগণনার আগে আদিবাসীদের ধর্মের নাম সারনা ধর্ম, সারনা ধর্মকে বিক্ষোভ কলঙ্ক যাতে দেয়, যদি 30 নভেম্বরের মধ্যে কেন্দ্র সরকার আমাদের এই সারনা ধর্মকে বিক্ষোভ কলঙ্ক যদি না দেয় তাহলে আমরা 6 ডিসেম্বর 2020 আমরা রেল রোড সড়ক আমরা জাম করবো, সেটা আমাদের আদিবাসী সাইকেল অভিযান কেন্দ্র কমিটির সিদ্ধান্তে চূড়ান্তে ঘোষণা করা। আজকে রাজ্যসভা ঝাড়খণ্ড রাজ্য আদিবাসীদের রাজ্য বলে ঘোষণা করা হয়েছে, সেই রাজ্য এখনো পর্যন্ত সাঁওতালি রাজভাষা ঘোষণা করা হয়নি। আমাদের এখানে 5 দফা দাবি নিয়ে আমরা রেলি এবং রথযাত্রা এটা নিয়ে আমরা ঘোষণা করেছি এবং চলছে, এবং সেখানে সাঁওতালি ভাষা অলচিকি লিপির মাধ্যমে যাতে সেখানে পঠন পাঠন হোক শেখার জন্য আমরা 6 ডিসেম্বর 2020 আমরা দিন টাকা জামার মাধ্যমে ঝাড়খণ্ড সরকারকে আমরা প্রশাসনকে দিতে চাইছি। এর সাথে সাথে আসাম আন্দামান নিকোবর এখনো পর্যন্ত আদিবাসীদেরকে এসটি অনুসূচিতে আনা হয়নি, যাহাতে কেন্দ্র সরকার এবং ঝাড়খণ্ডের আদিবাসী রাজ এবং সেখানে আদিবাসী সরকার আছে ভামনসরে, তিনি সেখান থেকে ব্রিটিশরা তাদেরকে বিভিন্ন প্রান্তে আদিবাসীদেরকে নেওয়া হয়ে গেছিল, ব্রিটিশদের নিয়ে গেছিলেন এবং এখনও পর্যন্ত সেই এরিয়াতে আদিবাসী অনুসূচি জনজাতিকে আনা হয়নি, যাতে কেন্দ্র সরকার এবং ঝাড়খণ্ডের রাজ্য সরকার যাতে এটা তাদেরকে এসটি অনুসূচিতে আনা হোক এটার জন্য আমরা প্রেশার কেটে দেখব। তবে আমরা এই যে জনসচেতন এই রেলি বের করছি এই মাধ্যমে যদি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যদি বিচার করে আমাদের পশ্চিমবঙ্গেও এবং বাদ বাকি রাজ্যতেও যদি বিচার করে সারনা বিক্ষোভ পালন করে দিতে হবে এবং ঝাড়খণ্ডের সাঁওতালি রাজভাষা লাগু করতে হবে এবং আসাম আন্দামান যারা আদিবাসী আছে তাদের এসটি অনুসূচি আনতে হবে, এটা যদি বিচার করে তাদেরকে ফয়সলা করে তাহলে আমরা 6 ডিসেম্বর রেল রোড চালু করব, যদি বিচার না করে তাহলে 6 ডিসেম্বর 2020 আমাদের নিশ্চিত যে আমরা রেল রোড সড়ক আমাদের রেলিটা গাজর আদিবাসী সাঙ্গাল অভিযান এবং ঝাড়খণ্ড আসাম পার্টি অফিস থেকে আমাদের আজকে আজকে রেলিটা বাহাপুর সলাডাঙ্গা চাকনগর এইসব এরিয়াতে ঘুরবে, এটা 7 দিন ধরে আমাদের এই রেলিটা ঘুরবে।